हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। छोटो पाखी चैने तुम्हारे सकल के स्वागत। अनेक भलोबासा जानी आज के आरो एक नतून भिडियो आरम्भ कर। आज के रवाना दिए पुरी जावर उद्देश्य। तुम्हारे बोले ना हमें पुरी जाब। तुम्हारा जरा जरा भिडियो देखो हमार जामा कपड़ देखान पुजो जामा कपड़ देखान भिडियोते ना तुम्हारे बाड़ी दिए ना ब्लगटा आरम्भ करते परि जान तो कारण प्रचुर काज छिलो खे दे प्राय आढ़ाईटार समय बेड़ाते हुए जे तो खावा दावा बासन धोवा सब किचू करते करते ना आर ब्लगटा आरम्भ करा हयनी। सेदिन आमरा खड़गपुर स्टेशने नेमे ना खड़गपुर स्टेशने नय खड़गपुरे तोमादे दादा भाईर गाड़ीते करे एसे आमरा होटेले छिलाम। रातटा होटेले थेके 5:30টার समय आमरा बेरिये पड़ेछिलाम वंदे भारत ट्रेने ओठार जन्य। खूबी एक्साइटेड छिलाम कारण वंदे भारत ट्रेने उठब कोनो दिनई भाबते पारिनी। लोकल ट्रेने उठेछि और वंदे भारत ट्रेने तो उठा हुएओ गेलो। खूबी एक्साइटेड छिलाम वंदे भारत ट्रेने ओठार जन्य और एखन जाच्छि ट्रेने ओठार जन्य। एखन ट्रेन आसबे ट्रेन एले तबे आमरा जाब। और ये जो तोमादेर दादा भाईर कलिकेट दुटो बउ तार मेये एटा हच्छे तोमार दादा भाईर एकटा कलिक आर दुटो कलिकेर बउ आर तार मेये जो तार एटा बड़ो मेये आर बाच्चाटा छोटो मेये। और आमरा तो पुरीते जे किछु किछु जिनिस तोमादेर साथे शेयर करब। और पुरीते जे आमी बेशी तो रिल्स करते पारबो ना कारण आमादेरके तो बेशी दिनेर प्रोग्राम नय तीन दिनेर प्रोग्राम प्रचुर घुरते हबे ओइजन्य ना तोमादेर साथे रिल्स शेयर करते पारबो ना। और रिल्स शेयर करते पारबो ना बाड़ीते जे रिल्स करब और कदिन रिल्स करा बन्ध थाकबे कारण और बाड़ीते जे आमी ब्लग भिडियोटा तोमादेर साथे देब। আর দেখো ট্রেনের সময় হয়ে গেছে। আমি ভিডিওটা ধরেছিলাম তখন মানাইকে বললাম মানাই তো একটু ভিডিওটা করে দে তো যেন মানাই আবার একটু ভিডিওটা করে দিচ্ছে। আজই আমরা পুরীতে পৌঁছে যাব কারণ বন্দে ভারত ট্রেনে খুব তাড়াতাড়ি পুরীতে পৌঁছে যাব। আর প্রায় আমাদের পৌঁছাতে 12:30টা হয়ে যাবে। আজকেই পুরীতে পৌঁছে যাব। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তোমরা কিন্তু আমার পুরি যাওয়ার ভিডিওগুলো দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর প্রচুর ভিডিও করেছি সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে। একদিনে তো অনেক বড় তিন দিন ছিলাম পুরিতে, তিন দিন চার দিনের দিনে আমরা বাড়ি ফিরব, মানে সোমবার আমরা বাড়ি ফিরব। তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা নন্দনকানন গিয়েছিলাম তার সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে এত মিষ্টি দেখতে, হ্যাঁ, আর বাচ্চাটা এত মিষ্টি। আর এটা তোমাদের দাদা ভাইয়ের কলিকের ছোট্ট মেয়ে, মানে রাহুল দা তার ছোট মেয়ে এটা। আর আমার তো বাচ্চা খুব ভালো লাগে, আমি তো কোলে করছি আদর করছি আর খুব মিষ্টি তো বাচ্চা। আর বাচ্চা মিষ্টি মিষ্টি বাচ্চা দিকে দেখলেই না কোলে করে নিতে ইচ্ছা করে, তাই না? আর দেখো তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো বন্দে ভারত ট্রেনটা আসছে। তোমরা কি দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেনটা আসছে? আমরা এরপরে ট্রেনে চাপবো আর ট্রেনে চেপে তোমাদের সাথে ট্রেনে চাপার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার হাতে না থাকে না ওই 4 নম্বরে ওই গাছে দাঁড়িয়ে Thank you.
দেখো আমরা তো বন্দে ভারত ট্রেনে চেপে পড়েছি, আর চেপে তো খুবই ভালো লাগছে। মানাই তো খুব এক্সাইটেড, আর মানাই মানে তোমাদের ছোট্ট পাখি, আমার তো চ্যানেলটা জানো, আমার মেয়ের নামেই খোলা। আর মানাই তো খুব এক্সাইটেড জানো তো, দেখো সবাই চেপে পড়েছে ট্রেনেতে, আর দেখো টিফিনও চলে এসেছে। কী কী টিফিন চলো তোমাদের শেয়ার করি, কী কী টিফিন দিয়েছে আমাদেরকে বন্দে ভারত ট্রেনে। আমি এখন টিফিনটা খাবো না, কারণ ট্রেনে উঠে না আমরা দুটো মুড়ি খেয়েছিলাম, আর আমরা তো বাঙালি, মুড়ি খেতে না আমি প্রচুর ভালোবাসি, মানে যতই যাই দিক চপ মুড়িটা যেন আমার কাছে বেস্ট। মানাই খাচ্ছে, মানাই বেশি মুড়ি খাইনি, দেখো কী কী দিয়েছে, দেখো ওই যে অমলেট আর আলুর ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে একটা করে কেক দিয়েছে, আর দুটো করে ব্রেড দিয়েছে, আর জেলি বাটার আর জ্যাম, এই তিনটেই দিয়েছে। মানাই এখন মানাই খেতে পারেনি জানো তো, খাবারটা মানাই খেতে পারেনি, কারণ মানাই হচ্ছে ওই শুধু ওই ব্রেডটা খেয়েছে জ্যাম দিয়ে, কেকটাও খাইনি আর ডিমের অমলেটটাও খাইনি। আর আমরা আমি ডিমের অমলেটটা খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে মানাইয়ের ডিমের অমলেটটা দিয়ে দিয়েছিলাম, ওই খেয়েছিল। দেখো কি সুন্দর কাশফুল হয়েছে দেখেছো, দুটো মাঠ ঘিরে, দুটো নয় তিনটে মাঠ ঘিরে দেখছি কাশফুল ভরা। তখন ট্রেনে বন্দে ভারত ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে এই ভিডিওটাও একটু তুলে ধরলাম। সামনেই তো দুর্গাপূজা, আর দুর্গা ঠাকুর আসছে মানে কাশফুল তো আসবেই, তাই না, শরৎকাল। আমরা তো রুমে পৌঁছে গেছি, দেখো রুমটা কিন্তু খুব সুন্দর রুম, কিন্তু রুমটার প্রবলেমের জন্য আমাদেরকে রুমটা ছেড়ে দিতে হয়েছিল। দেখো এসি রুম, আর প্রতিটা হোটেলেই তো এসি থাকে তাই না, আর তোমাদের সাথে আমি তো এসি রুমটা শেয়ার করেছি, ওইটাও তোমাদের সাথে দেখালাম যে দেখো আমরা আজকে এই রুমটাতে এসে পৌঁছেছি, কিন্তু কারণবশত আমাদেরকে রুমটা মানে ছেড়ে দিতে হয়েছে তার পরের দিনে। সেই দিনে ছিলাম রুমটায়, তার পরের দিনে আমাদেরকে রুমটা ছেড়ে দিতে হয়েছে, কারণ কি কি সমস্যা হচ্ছিল তোমাদের দাদাভাই বললো, কি জিএসটি নিয়ে কি সমস্যা হচ্ছিল, ওই জন্য রুমটা ছেড়ে দিতে হয়েছিল। আর তারপরেও প্লাস হচ্ছে সেই হোটেলটার মধ্যে না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওই জন্য হচ্ছে রুমটা ছেড়ে দিতে হয়েছিল, একটু অসুবিধাই হচ্ছিল। আর দেখো আমাদের রুমটার যে জানলাটা দিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, যে দেখো আর সমুদ্রের ধার থেকে অনেকটাই দূর রুমটা, রুমটা কিন্তু খুব সুন্দর, রুমটা খারাপ নয়, রুমটা ভালোই লেগেছিল। এখন তো খাবার খাবো, খাবার খেয়ে মানে খাবার বলতে ভাত খেতে হবে দুপুরবেলা, খাবার খেয়ে আমরা এখন স্নান করতে যাব সমুদ্রের। আর দেখতেই পাচ্ছ এতটা জার্নি করে এসেছি, চোখ মুখের কী অবস্থা, আর সমুদ্রে তো গেলে আর কিছু বলারই নয়, চামড়া তো ট্যান পড়ে যাবে, আর সমুদ্রে স্নান করলে চাম কালো হয়ে যায় গা, আবার যে কতদিনে সেই নর্মাল লুকে ফিরে আসবো জানি না। দেখো এইগুলো তোমাদের দাদাভাইয়ের কলিগ, এই দুটো কলিগ, আর এই দুটো কলিগের বউ, আর এই যে আমাদেরকে খেতে দিয়েছে, এই আজকের খাবারটা আমার খুবই ভালো লেগেছিলো, কারণ সুন্দর মানে রুম থেকে বেরিয়ে খেতে হলেও খাবারটা সুন্দর, কিন্তু আর দুদিনের যে খাবারটা খেয়েছি তেমন পছন্দ হয়নি, মানে হোটেলের অনেক করে পয়সা নিচ্ছে কিন্তু তরকারিপাতি বলে না এক তরকারি ভালো হলে এক তরকারি দিয়েই খেয়ে নেওয়া যায়, কিন্তু দেখো পয়সা খরচা করে খাবারগুলো দিচ্ছে কিন্তু একদম খেতে পারছিলাম না। কিন্তু আজকের খাবারটা খুবই সুন্দর ছিল, দেখো কী কী ছিল পার্সে, মানে অনেক কিছুই খাবার মাছের মধ্যে পার্সে ছিল। আর তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম খাবারটা, আর আমি এখন এর পরের দিনের ভিডিও করছি। দেখো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, মানে এই হোটেলটা, এই হোটেলটাতেই আমরা থাকবো সকালবেলায়, আমরা আমাদের মানে ব্যাগপত্র নিয়ে আমরা হচ্ছে এই হোটেলটার চারদিকে চলে এলাম। এই হোটেলটার তো মানে সামনেটা যেতে না যেতেই এত সুন্দর গাছপালা দিয়ে ভরা, মানে মনটাই ছুঁয়ে যাবে। হ্যাঁ
তাহলে হোটেলটাও দেখেই ভাবছো যে এত সুন্দর সিনারি গাছপালা দিয়ে ঘেরা, তাহলে রুমটাও ভালোই হবে, খারাপ হবে না। চলো তোমাদের সাথে সেই রুমটাও শেয়ার করব। আর দেখো কত রকমের গাছ লাগানো আছে, দেখছো, মানি প্লান্ট, স্নেক, তারপরে অনেক কিছু গাছ লাগানো আছে। আর তোমরা তো জানোই আমার ভিডিও যারা যারা দেখো, আমি গাছপালা তো খুবই ভালোবাসি, আর আমি যেখানেই সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাই একটু ছবি তুলে নিই। আমরা তো এখন এই রুমটাতেও চলে এসেছি, আর দেখো এই রুমটার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটাও খুব ভালো। দেখো তোমরা দেখতে থাকো, আমরা এখন রুমে এসে গেছি, এরপরে আমরা এখন সমুদ্রে চান করতে যাব। সমুদ্রে স্নান করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হ্যাঁ, তোমাদেরকে দেখালাম। আর এইটার না আবার একটা ব্যালকনি আছে, জানো, ব্যালকনি থাকলে কি হয় মানে জামা কাপড়গুলো একটু মিলা যায়, আর এই জন্য না এটা এটা আরেকটু ভালো লেগেছে ব্যালকনি আছে বলে। নাহলে না সেইটার কোনো ব্যালকনি থাকেনি, পোশাক আশাক যেগুলো সমুদ্রে স্নান করার জিনিসপত্র সেগুলো ভিজা থাকে না, সেগুলো হচ্ছে মিলতে অসুবিধা হয়। আর এও হচ্ছে একটা কলিক, আর এর নাম শুভঙ্কর। ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার চলে এসেছি স্নান করে, এখন দিতে যাবো মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে যেয়ে সেখানে যদি ছবি তুলতে দেয়, ক্যামেরা করতে দেয়, শেয়ার করবো। দেখ আমার মেয়ে এই ড্রেসটা পরেছে, আমার মেয়ে সাজুগুজু করছে এখন, আর তোমাদের দাদা ভাই এই যো ড্রেস পরছে। চুলটা ভালো করে, এই বাবা চুলটা জোড়ছে, আর এই যে পুচকেটা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কলিকের মেয়ে পুচকে। আমরা তো পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু দুঃখবশত তোমাদের সাথে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে যেই সব ফোন এলাও নেই, আর না কি করবো বলো, যতটা পারি ততটাই দেখো। আমরা এসে গেছি, এরপরে আমরা একটু পরেই যাবো, ফোনগুলো জমা দিয়ে রেখে যেতে হবে। আর এখানে একটু ছবি তুলছি সবাই মিলে, আমরা যারা যারা গিয়েছিলাম, তোমাদের দাদা ভাইয়ের বস, বসের ফ্যামিলি, কলেজের ফ্যামিলি, সবাই মিলে তো গিয়েছিলাম। আর দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে।